আর যেখানে আমার নানু ভাই আমার সারা জীবন আমার সাথে থেকে এসেছে সেখানে কিন্তু নানু ভাইকেও আমি বাড়িতে শিফট করে দিয়েছি আমার। মানে আমি আমার ফোকাস ছিল আসলে আমার ফ্যামিলিটা। মানে দেখেন কোনো কিছু হলে তো আসলে পরে কি এখন দায়ভার নিতে হবে যে এই মেয়েটা আসলে সংসার করতে পারে না। অবশেষে লাইভে কাঁদতে কাঁদতে পরিমণি জানালেন, শুধুমাত্র রাজের খুশির জন্য তার প্রাণপ্রিয় নানা ভাইকে বাসা থেকে বের করে দিয়েছেন তিনি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। মনে হয়েছে যে অনেক সময় ও মাঝরাত্রি অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনতে চায়, যেটাতে আমার নানু ভাই অনেক প্রবলেম হয়, এবং রাজকেও আমি আসলে এখানে কিছু বলতে পারি না কারণ রাজের মুডটা ওরকম থাকে, এবং নানু ভাইকেও আমি কিছু বলতে পারি না কারণ। সম্প্রতি দীর্ঘ লাইভে রাজের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকার সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরিমণি। চলমান লাইভে তিনি বুঝিয়েছেন রাজ তার সঙ্গে সংসার করতেই চায় না, সে তার ইচ্ছে মতো চলাফেরা করে, পরিও তার ছেলের কোনো দেখভালই করে না শরীফুল রাজ। মাঝে মধ্যে কাউকে না জানিয়ে কয়েকদিনের জন্য নিখোঁজ হয়ে যায় শরীফুল রাজ, তখন কোথায় গিয়ে কি করে তার কোনো খোঁজ খবরই জানেন না পরিমণি। রাজের এই কর্মকাণ্ড আর মেনে নিতে পারছেন না ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী। চলমান লাইভে বেশ কয়েকবার আবেগ প্রবণ হয়ে পড়েন পরিমণি। কাঁদতে কাঁদতে পরিমণি বলেন, আমি রাজের জন্য কি না করেছি, যে নানা ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, এই রাজের জন্য আমার নানাকে কিন্তু আমি বাসা থেকে চলে যেতে বলেছি। রাতে রাজ বেশি সাউন্ড দিয়ে গান শোনে। আমার নানা বৃদ্ধ মানুষ, সে এসব সহ্য করতে পারে না। আমি রাজকেও নিষেধ করতে পারি না, আবার নানাকেও কিছু বলতে পারি না। রাজের খুশির জন্য নানা ভাইকেই অবশেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলেই অঝরে কাঁদেন পরিমণি। রাজের সাথে আর সংসার করা সম্ভব না, দিনের পর দিন রাজ তাকে কষ্ট দিয়েছে। 5 মাস ধরেই রাজের সঙ্গে দাম্পত্য কলহ জোরালো হয়ে উঠেছে পরিমণির।